ציון העירה. שטון יעברים וכתן. שישימותי תרק חומדי ושתה, אבל עד חומדי חקר של מותרה, שם שדה, אשם ידעת מולות. עד בוהי דיישן, חי קובי. ולא קורטי זי. קורטי זי, אכל קורטי סוסם קורנובין או עיניי. יש כמה קובי יצא, שכנה קורט בולסה. יערו, הוא אינתי נרבטון סוף סבבר שם כרל רודיני ובודי חובי. כנסו שאי תקי ופקשה קורי, אמיל חבותי תקר ג'נו. אך סר סבבר שם 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 সংবিধান সংশোধন করে গায়ের সুরে ক্ষমতায় থাকতে চাইছে এবং যারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায় তত্ত্বাবধায়ক সরকার খুশি দিয়ে কিন্তু এই আওয়ামী লীগই একদিন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল তারা চালাও পোড়াও ভাঙচুর মানুষত্বা সবই করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আজ থেকে সরকারে তারা এই তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে যেতে চায় তাই আমি বলতে চাই আওয়ামী লীগের এই ত্রিমুখী নীতি এদেশের মানুষ করে ফেলেছে প্রিয় ভাইয়েরা কাজে এই নীতিটা বারবার চলবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একমাত্র আবার সীমিত বিরোধী নির্বাচন সম্ভব সেজন্য আমরা এবং আমার বিচার এখানে সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসে আছে প্রত্যেকেই হয়তো বলেছে বলেছে এই দেশে নির্বাচন হতে হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না আর আমি বলি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই নির্বাচনে শুধু সেটাই নয় আর এই কাজটা বহু নির্বাচন কমিশন বসিয়েছে সেই নির্বাচন কমিশনকে বিদায় দিয়ে সকল দলের সঙ্গে আলোচনা করে একজন নিরপেক্ষ ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নিরপেক্ষ ব্যক্তি দিয়ে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন আলাপ আলোচনার মাধ্যমে গঠন করতে হবে তারা যদি তাদের মতো করে একতরফা তাদের পছন্দসই লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে তাহলে সেই নির্বাচন কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ তারা আপনাদের মনে পড়ে 2007 সালের নির্বাচনে তারা এই নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক দিয়ে বহু আন্দোলন করেছে লক্ষ্মী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে আমরা দেখেন রাজপথে কিভাবে নাচানাচি করেছে কাজী তাদেরকে এখন তাদেরকে এখন তাদের কাছে আসতে হবে যেভাবে আগে সকলের সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ গঠন করা হয়েছে সেরকম নির্বাচন এবং সময় মত এদেশে নির্বাচন অব্যাহত রাখার জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগ কখনো সত্যি কথা বলে না যে আওয়ামী লীগ মুখে যা বলে কাজে সেটা করে না সেজন্য তারা এখনো ষড়যন্ত্রে রয়েছে এবং প্রতিনিয়ত কি করছে প্রতিনিয়ত তারা যখনই দেখছে আন্দোলন জোরদার হচ্ছে তখনই বিভিন্ন রাজনৈতিক দল এমনকি বিএনপি নেতা কর্মীদের সহ মিথ্যে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে তারা ভয় পায় সব থেকে জনগণকে আপনাদেরকে সবচেয়ে বেশি ভয় পায় তাই তো আপনাদেরকে সুরক্ষা রক্ষা হবে জনগণকে প্রিয় ভাইয়েরা যে জনগণ যদি গেছে সেই জনগণকে এখন ঐক্যবদ্ধভাবে নিজের দাবি আদায় নিতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে স্কুল কলেজ গুলির অবস্থা অত্যন্ত খারাপ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে লেখাপড়া হয় না সেখানে বিরুদ্ধের গুন্ডাজি মাত্রা নিশ্চিত করে আর সেখানে চলে ভর্তি বাণিজ্য আর আরো ভালো স্কুল কলেজ পর্যন্ত আওয়ামী লীগের
করতে বসানোর জন্য সেই মেয়েদেরকে, সেই মেয়েদেরকে আমরা তার শিক্ষার জন্য এত সুযোগ সুবিধা দিয়েছিলাম, সেই মেয়েরা এত ভালো লেখাপড়া করেছিল এবং দেশে বিদেশে বাংলাদেশে সুনাম সৃষ্টি হয়েছিল, সেই মেয়েদেরকে পর্যন্ত আজকে কলেজে ইউনিভার্সিটিতে তাদেরকে তাদের সব্রম খালি ঘটা করছে এবং এখন সেখানা আওয়ামী লীগের সব দলীয় নেতা কর্মীরা তারা এগুলো করছে। সম্মান পর্যন্ত রক্ষা করতে পারে না, সেই সরকারকে ক্ষমতায় রাখা যায় না। সম্মান সবচেয়ে আগে দিয়েছিল শহীদ জিয়াউর রহমান বলেছিল বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মহিলা, এই মহিলারা শুধু ঘরে বসে থাকলে চলবে না, তিনি এই মহিলাদেরকে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপতিকে আরম্ভ করে পুলিশ বাহিনী আনসার বিজেপি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আলাদা মহিলা মন্ত্রণালয় গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় শিশু একাডেমি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন জায়গায় মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, তাদের নারী ক্ষমতায়নে বিশ্বাস করে বিএনপি আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ নারীদের অসম্মান করে। শুধু আপনারা দেখেছেন তাদের নারীর হাতে মা বোনদের সম্মান পর্যন্ত সুরক্ষিত নয়, তাদের হাতে দেশ কীভাবে সুরক্ষিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই যে যুবকদেরকে বলতে চাই তোমরা কি শুধু স্লোগান দিবে আর রাস্তায় শুধু মিছিল করবে সেটা হতে পারে না, তোমাদের ভবিষ্যৎ আছে, তোমাদেরকে দেশের চিন্তা করতে হবে, এই দেশের জন্য কাজ করতে হবে, কিন্তু অনেক যখন ক্ষমতায় থাকবে তোমাদেরকে সেই সুযোগ দিবে না, তোমাদেরকে ওই ফ্যাক্টরি এনে ওই বিভিন্ন পেশাদার দ্রব্য এনে তোমাদেরকে খাইয়ে ঘুম বানিয়ে রেখে তারা এই দেশের রাজত্ব করবে আর এই দেশে যত সম্ভব দূর করে বিদেশে পাঠাবে। এদেশের গরিব মানুষেরা শেয়ার মার্কেটের দেশ টাকা ইনভেস্ট করেছিল, আজকে কি অবস্থা শেয়ার মার্কেটের? এখন অর্থমন্ত্রী বলে শেয়ার মার্কেটে সেই অবস্থা তিনি দূর করতে পারবেন না, তিনি ডাকি শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানেন না, এমন এক অর্থমন্ত্রী তিনি শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জানে না, তাহলে তিনি ওই পরে কেন বলি আছে? কাজে শেয়ার মার্কেটে 33 লক্ষ লোককে পথে বসিয়েছে, প্রায় 1.5 কোটি পরিবারকে এই আওয়ামী পথে বসিয়েছে, আর এই টাকা এই দেশেও রাখে না, এই টাকা সমস্ত বিদেশে পাচার করেছে, বিদেশে পাচার করে দিয়েছে এই টাকা, সেজন্য আমাদের টাকার মূল্যবান কমছে আর পাউন্ড ডলারের দাম বাড়ছে, এগুলো কিনে থেকে অন্য দেশে পাঠিয়ে দেয়, এই হলো অবস্থা। ইউরোপিয়ান এবং এই যে যুব সমাজ ছাত্র সমাজ তোমাদেরকে জানতে হবে দেশের কত বড় সর্বনাশ এরা করছে, শুধু তাই নয় বিদ্যুতের কি অবস্থা, বিদ্যুৎ ক্ষমতায় এসে তারা বিনা টেন্ডারে কতগুলো রেজিস্টার পাওয়ার প্ল্যান্ট দিল, সব দলীয় লোককে দিয়েছে, সেখান থেকে বড় বড় পজিশন নিয়েছে, কিন্তু তারপরে পাওয়ার প্ল্যান্ট এখনো কাজ করে না, সেখান থেকে কোনো বিদ্যুৎ পাওয়া যায় না, ফলে আজকে মানুষ বিদ্যুৎহীন অবস্থায় প্রতিনিয়ত বিল কাটায়। এই ডিজিটাল যুগে এখন লক্ষণার নৌপাতি কেরোসিন তেল, কেরোসিনের দাম এখন 50 টাকা লিটার, 50 টাকা করেছে কেরোসিনের লিটার, আমার সময় ছিল 30 টাকা, কাজে 33 টাকা, আমার ছিল দাম ছিল 32 টাকা আর এখন 105 টাকা, সয়াবিন ছিল 34.95, তুলনা করতে হবে কোন সরকারের আমলে আপনারা ভালো ছিলেন, কোন সরকারের আমলে বেশি উন্নয়ন হয়েছে, যত উন্নয়ন এই ছাপায় দেওয়া যত উন্নয়ন
বিভিন্ন ইয়েতে যদি যতই বাস করেন না কেন, টাকা পয়সা থাকুক, তারপরেও কিন্তু আপনারা সেগুলি পারবেন না। কারণ একে একে সব বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক শুনেছি পোশাক শিল্প আমাদের প্রতিবেশী দেশ সেখানে তারা তাদের লোককে চাকরি দেবে, এবং এটাও শুনেছি যে এখন অনেক বিদেশি বাংলাদেশে এসে তারা কাজ করছে। আমার দেশের ছেলেমেয়েরা চাকরি পায় না, আপনি কিছুটা বাংলাদেশে এসে কাজ করে, এইটা মন কথা। আমাদের রপ্তানি কমে গেছে, আমদানি বেড়ে গেছে, কারণ এই দেশে সব শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, সেই জন্য পুরনো শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন তো হচ্ছে না। আরো সে এমনকি ঢাকা শহরে যারা এই ফ্ল্যাটের ব্যবসা করে, নতুন নতুন ফ্ল্যাট হয়েছে, ব্যাংক থেকে কাছে নিয়েছে, কিন্তু এই ফ্ল্যাটে বিদ্যুৎ গ্যাসের অভাবে এই ফ্ল্যাটগুলি পর্যন্ত ভাড়া দিতে পারে না তারা, কারণ যে তারা এগুলি নেয় না। এবং এটা ঋণের বোঝা বইতে হবে এই তারা ফ্ল্যাট তৈরি করেছে তাদেরকে, কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নাই। এবং বিদ্যুৎ দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না, অন্যরা ইন্ডাস্ট্রি করলে তাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, গ্যাস দিচ্ছে, দেশের মানুষকে তারা দিচ্ছে না। বুঝতে হবে এই দেশের বিরুদ্ধে একটা গভীর সমাজ। তাই আমি আজকে বলতে চাই, বিভিন্ন জায়গায় বলেছি, মানুষের কাছ থেকে আমি সাড়া পেয়েছি, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এখানে অনেক মুক্তিযোদ্ধা সেই উপস্থিত আছে, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীন সার্বভৌম দেশ মাত্র বলে, আমাদের সার্বভৌমত্ব থাকবে, কিন্তু এই সরকার ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্রনীতি অন্যের হাতে, তাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, আমাদের অর্থনীতি অন্যের আদেশ নির্দেশে পরিচালিত হচ্ছে, এমনকি আমাদের প্রতিরক্ষা পর্যন্ত বিদেশিরা নিয়ন্ত্রণ করছে। তাহলে আর স্বাধীনতা থাকলো কোথায়, সার্বভৌমত্ব থাকলো কোথায়? আজকে বাংলাদেশের মানুষের হাতে পায়ে তারা শৃঙ্খল করিয়ে দিয়েছে, বাংলাদেশকে একটি পরাধীন এবং দাবেদার রাষ্ট্র বানাতে চায়। কিন্তু আমি সেই সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, যে দেশের মানুষ একবার রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশের মানুষ কখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে না, হবে না, হবে না। কাজেই আমরা প্রয়োজনে আবারও এই শৃঙ্খলে এই সরকারের বিরুদ্ধে এই শৃঙ্খল আবদ্ধ সরকারের বিরুদ্ধে আমরা আরেকটু যুক্ত করে এই দেশকে শৃঙ্খল মুক্ত করবো, ইনশাআল্লাহ। কি তোমাদের সেই সাহস আছে? হ্যাঁ আছে, হ্যাঁ থাকতে হবে। দেশ রক্ষার জন্য আমরা সবাই থাকবো তোমাদের সঙ্গে। আর তাই আমি আমার বক্তব্যতে সাহিত্য করবো না, আপনারা জানেন আমাদের ইসলামী ঐক্য জোটের এক নেতা মৌলানা কামিনীকে এই সরকার গ্রেফতার করে রেখে দিয়েছে, তাকে ঘরের থেকে বেরোতে দেয়, গৃহবন্দি করে রেখে দিয়েছে, তাকে ঘর থেকে বেরোতে দেয়। তারপরে আমাদের দলের অনেক নেতা, আমাদের দলের সালাউদ্দিন খাদের চৌধুরী বাবর, তাদের সালাউদ্দিন আব্দুল সালাম পিন্টু, নাসিরুদ্দিন পিন্টু, তারপরে সবাইকে বন্ধন করে চারদলীয় জোটের নেতা, তাদের প্রতিষ্ঠে মামলা দিয়ে মতি রহমান নেতানি হোসাইনি সাইমুদ্দিন কামরুজ্জামানি কামরুজ্জামান তাদের মোল্লা, এদের সবাইকে তারা দেশে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, ভাই আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ
নিরাপদ হবে, সাহায্য হবে। আমি বলতে চাই, আমি কতকে বলেছি, কিন্তু কোন দেশের বিরুদ্ধে আমাদের কোন আশ্রয় নেই। আমরা সকল দেশের সঙ্গে, সকল প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, কিন্তু সেই সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। আমরা মাথা উঁচু করে তারা যতটা দেবে আমরাও ততটা দেব, কিন্তু সব কিছুর বিনিময়ে আমরা ছেড়ে দিতে পারি না। কাটা তারে কেন আমার সেনাদের লাশ, হ্যাঁ কেন সীমান্তে প্রতিদিন আমার ভাইদেরকে হত্যা করা হবে, পাথর ছুড়ে কেন মানুষ হত্যা করা হবে, কেন আমার আজকে, কেন আমার আজকে সীমান্ত রক্ষিতায় নীরব হয়ে গেছে। এই সরকার তার প্রতিবাদ করতে পারে না। এই সরকার নিজের দেশের মানুষ হত্যা করলে প্রতিবেশীরা প্রতিবাদ করতে পারে না। সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই সরকার আমার দেশের মাটি অন্য দেশের ঠায় দান করে দেয়, সেই দেশের সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাই এই রোডমার্চ শুরু হয়েছে, রোডমার্চ চলবে, পরবর্তীতে এই সরকার হটানোর জন্য আরো বিশাল কর্মসূচি দেওয়া হবে। আপনারা সেই সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আশা করি, সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার, আমরা সকলে সেই কর্মসূচিতে থাকবো এবং সেই কর্মসূচির মধ্যে দিয়ে এই দলে মমতা থেকে বিত্তবাদী দুর্নীতিবাদ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইনশাল্লাহ দেশকে রক্ষা করবো, এদেশের মানুষকে রক্ষা করবো, এই যুব সমাজের মধ্যে হাসি ফোটাবো, তাদের কর্মসংস্থান দেব, তাদেরকে ব্যাপক চাকরির ব্যবস্থা করবো, নতুন নতুন কর্মসংস্থান দেবো এবং তারপরে তাদেরকে আগামী দিনে তাদেরকে তৈরি করবো যাতে আগামী দিনে তারা এই দেশকে রক্ষা করতে পারে, এই দেশের দায়িত্ব তারা নিতে পারে, সেইভাবে তাদেরকে আমরা গড়ে তুলব। তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আগামী কর্মসূচির জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় জিন্দাবাদ। সমাজ জিন্দাবাদ।